নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে কুলের আচার রেসিপিটি শেয়ার করব। তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নিন। এখানে আমি কুল নিয়েছি। কুলটা আমি এবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এই কুলের আচার রেসিপিটি বানানোর আগে কুলগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে, দিলেই কুলের আচার রেসিপিটি খেতেও হবে ভীষণ ভালো। এবার আমি কুলের মোটাগুলো ভালোভাবে ছিঁড়ে দেব। এভাবে প্রতিটা কুলের বোটা আমি ভালোভাবে ছিঁড়ে দেব। এদিকে আমি কড়াইতে গরম জল বসিয়ে নিয়েছিলাম, আমি কুলের মধ্যে গরম জলটা ঢেলে দেব। এবার এটা 10 মিনিট মতো আমি গরম জলের মধ্যে চুবিয়ে রাখব। একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হতেই ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা ধনে আর মৌরি। এটা আমি এখন ভালোভাবে রোস্ট করে নেব। মশলাগুলো আমার এবার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি আবারও কড়াই বসিয়ে ওর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটে এলেই আমি ওর মধ্যে দিয়ে দেব গুড়। দিয়ে ভালোভাবে আমি এখন জলটার সাথে গুড়টা মিশিয়ে নেব। এবার আমি গুড়টা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব, যদি কোনো নোংরা থাকে তাহলে আমার ছাঁকনিতে থেকে যাবে। এই দেখুন কতটা নোংরা ছিল। কড়াইতে ছেঁকে রাখা গুড়টা দিয়ে দিলাম। এটা এবার আমি ফুটতে দেব। গুড়টা ফুটে এসছে, এবার আমি ওর মধ্যে কুলগুলো দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ। আচারটা আমার শুকিয়ে এসছে, এবার আমি ভেজে রাখা মশলার গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দেব। আমার কুলের আচার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমি এটা এইভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, তারপরে আমি কাঁচের শিশিতে ঢেলে নেব।
এবার আমি কুলের আচারটা এই জারের মধ্যে ভরে দেব। এই আচারটা অনেকদিন পর্যন্ত স্টোর করতে চাইলে মাঝে মাঝে রোদ খাইয়ে নিতে হবে, দিলেই আচারটা খুব ভালোভাবে থাকবে। আর আপনারা যদি এই কুলের আচারটা বানাতে চান তাহলে অবশ্যই গুড় দিয়েই বানাবেন, চিনি দিয়ে বানাবেন না, খেতে এত ভালো লাগবে না। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার এই রেসিপিটিকে লাইক করবেন আর শেয়ার করে দেবেন।